হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি স্বাতি সোয়াতেস কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা আমার মার কাছ থেকে শেখা। এটা হচ্ছে শুক্তার ডাল, অনেকে বলে তেঁতুর ডাল। এটা গরমকালে খুব খাওয়া হয় আমাদের ওইখানে কুমিল্লাতে। তো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন দেখাই আমি সেটা কিভাবে করি। তো শুক্তোর ডালের জন্য আমার যা যা লাগছে, এখানে একটা মাঝারি সাইজের করলা, এখানে লাউ 2 কাপের মতো, এখানে 3 কাপ মুগ ডাল, তারপর নিয়েছি এখানে আদা বাটা, আর এখানে নিয়েছি বড় বড় 2টা লেবু পাতা। মুগ ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সো এখন এই মুগ ডালটা আমি বসিয়ে দেব। আমি জলটাকে একটু আগে থেকে গরম করে রেখেছিলাম, এখন গরম জলে মুগ ডালটা দিয়ে দেব। কারণ কি, গরম জল হলে মুগ ডালটা মানে ফুটে উঠতে বেশি দেরি হয় না, সেজন্যই দিচ্ছি। আপনারা না দিলেও পারেন, ঠান্ডা জলেও বসাতে পারেন। মুগ ডালটা এখন ফুটে উঠেছে, আমি এখন এর উপরের যে ফেনাগুলা এগুলা তুলে নেব। এগুলা তুলে ডালটাকে একটু ফুটতে দেব। এখন আমি এতে 2 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ। আসলে নুন আর হলুদটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন, কেউ নুন কম বা বেশি খেতে ভালোবাসে, আবার অনেকে হলুদ মানে হালকা কালারটা পছন্দ করে, সেক্ষেত্রে কম হলুদ দিবেন। আমি একটু ডিপ মানে হলুদ কালারটা আমি একটু বেশি পছন্দ করি, তো আমি আমার মতো করে দিলাম। তো নুন আর হলুদ দেওয়ার পরে ডালটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। এখন আমি ঘুটনি দিয়ে ডালটাকে একটু ঘুটে দেব। ভালোভাবে ঘুটে দেওয়ার পরে ডালটা এখন খুব সুন্দরভাবে গলে গেছে। এখন প্যানে সামান্য তেল দিয়ে আমি করলাগুলোকে ভেজে নেব। এতে আমি সামান্য নুন আর হলুদ দেব, হলুদ দিয়ে ভেজে নেব। সো করলাগুলোকে কয়েক মিনিট ভাজার পরে যখন লাল লাল হয়ে আসবে, তখন আমি করলাগুলোকে তুলে নেব। সো আমি এখন এরকম একটা প্যানে সামান্য তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে সরিষা ফোড়ন দিব। সরিষা ফোড়ন দিয়ে আমি এখন লাউগুলোকে ছেড়ে দেব। লাউতে সামান্য কিছু নুন আর হলুদ দিয়ে লাউগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব হলুদ আর লবণের সাথে। ভালোভাবে একটু মিশে যাওয়ার পরে তারপর আমি এতে ঢাকনা দিয়ে দেব লাউগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে লাউগুলো যখন এরকম একটা অবস্থায় আসবে, তখন আমি মুগ ডালটা ঢেলে দেব। খেয়াল রাখবেন লাউটা যাতে বেশি গলে না যায়, বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। সো আধা আধি সিদ্ধ হওয়ার পরে মুগ ডালটা এখন আমি ঢেলে দেব এতে। ঢেলে দিয়ে আমি লাউর সাথে ভালোভাবে মুগ ডালটা মিশিয়ে দেব। এরপর আমি এতে কাঁচা আদা বাটা দিয়ে দিব। এখানে কিন্তু কোনো মশলা কষানোর প্রয়োজন হয় না, বা তেমন কোনো মশলা দেওয়ার দরকার হয় না। কাঁচা আদা বাটা দেওয়ার পরে এরপর আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়া। আমি এই ভাজা মশলার গুঁড়াটা ঘরে করে রাখি, যে কোনো ডাল বা নিরামিষ সবজি বা যে কোনো মাছে আমি ভাজা মশলার গুঁড়াটা দিই। এই ভাজা মশলার রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আদা বাটা ও ভাজা মশলার গুঁড়াটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ডালটা এখন এরকম ঘনত্ব আসার পরে আমি যে করলাটা ভেজে রেখেছিলাম সেটা ডালে দিয়ে দিব।
তারপর আমি ডালের সাথে ভালোভাবে করলাটাকে মিশিয়ে দেব। আমার শুক্তোর ডালটা হয়ে গেছে, এখন আমি এর উপরে লেবু পাতা দুটো চিড়ে দিয়ে দেব। দিয়ে ডালটা আর ফুটাবো না, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। করে ভালোভাবে লেবু পাতাটাকে ডালের সাথে মিশিয়ে দেব। সো এখন আমার শুক্তোর ডালটা হয়ে গেছে। কি সুন্দর যে এটার থেকে এরোমা বেরোচ্ছে, গরম গরম মাছ ভাজা বেগুন ভাজার সাথে এই ডালটা দিয়ে যে খেতে কি ভালো লাগে, খুবই পছন্দের আমার এই ডালটা, শুক্তোর ডাল। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি একটু বেগুন ভাজা করে নিলাম, আমার গরম ভাতের সাথে বেগুন ভাজা দিয়ে এই শুক্তোর ডাল হলে আর কিছুই লাগে না। তো আজকের মতো বিদায়, অন্যদিন চলে আসবো অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। বাই বাই।